হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ডেলটা এইচএমআই এর জন্য কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা জানি এইচএমআই এর মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করতে হয়। তো এই এইচএমআই প্রোগ্রাম করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমাদের ডেলটা এইচএমআই সফটওয়্যারটা হচ্ছে ডব সফট এন 4 ভার্সন। এটা আনজিপ করে রেখেছি এখানে, এই যে এখান থেকে আমরা ইনস্টল করব। আমাদের সফটওয়্যারের সবগুলো ফাইল এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, সবগুলো ডাটা কপি করছে। The software drive installed হচ্ছে, drive installed হয়ে গিয়েছে, finish close। আমাদের HM software installed হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আমাদের HM software টা দেখবো। এই যে আমাদের দেখেছে সফটওয়্যার, আমরা এখান থেকে আমাদের কাজগুলো করতে পারবো। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার।